আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তো আজকে পার্ট একের শিরোনাম হচ্ছে আকাইদ। আমি প্রথমে আলোচনা করব আকাইদের পরিচয়। আকাইদ শব্দটি বহু বচন, এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। আকাইদের এক বচন হল আকিদা, আকিদা অর্থ হচ্ছে বিশ্বাস। তাই পরিভাষায় ইসলামের মৌলিক বিষয় সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়। যেমন আল্লাহ, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, জান্নাত, জাহান্নাম, তার পীরের ভালোমন্দ ইত্যাদি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়। তো আকাইদের যে ইসলামের যে মৌলিক বিষয়সমূহ কথা বললাম, এগুলোর প্রথমটি হচ্ছে আমি বলছি আল্লাহ। আল্লাহর প্রতি আল্লাহ যে এক, সেটা বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। তাই এবার আলোচনা করবো তাওহীদের ধারণা। তাওহীদ শব্দটি আরবি, বাংলা ভাষায় এর অর্থ হচ্ছে একত্ববাদ। আল্লাহ পাক রব্বুল আলমিন এক, লা শরীক, তার কোনো শরীক নেই, সেটা বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে তাওহীদ। আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে তিনি তাকেও কেউ জন্ম দেননি, সেটা বিশ্বাস করার নামই হচ্ছে তাওহীদ। তিনি সমগ্র জগৎ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এবার আমি আলোচনা করব আল্লাহর পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তাগতভাবে যেমন একক, গুণাবলীতেও তিনি তুলনাহীন। তিনি সমগ্র জগতের প্রতিপালক, তিনি রিজিকদাতা, তিনি খালিক, সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, সমগ্র জগৎ তিনি প্রতিপালন করেন। তারপর তাওহীদ বিশ্বাসের গুরুত্ব। তাওহীদ বিশ্বাসের গুরুত্ব ইমানের, ইসলামের মূল বিশ্বাসসমূহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদী বিশ্বাস স্থাপন করা। আল্লাহ একত্ববাদী বিশ্বাস স্থাপন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যদি কোনো ব্যক্তি আল্লাহর একত্ববাদী বিশ্বাস না করে তাহলে সে কখনো মুসলিম হতে পারে না। তাওহীদ বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে কল্যাণ লাভ করে এবং পরে পরে জান্নাত লাভ করবে। সুতরাং তাওহীদ বিশ্বাস পার্থক্যের তাওহীদ এবং আকাইদের বিষয় বিষয়ে ভালোভাবে বৈঠক করার জন্য।